টাইগারদের জিম্বাবুয়ে সফরের সর্বশেষ অবস্থা কি? হয়তো 25 জুন আভানি আর প্রাইম ব্যাংক ম্যাচই হতে পারে এবারের লীগ শিরোপা নির্ধারণের লড়াই। এই লীগ শেষ হতেই বাংলাদেশ জাতীয় দল উড়াল দেবে জিম্বাবুয়ের উদ্দেশ্যে। সেখানে আগামী জুলাই মাসের প্রায় পুরো সময় এক ম্যাচের টেস্ট, তিন ম্যাচের ওয়ানডে ও তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজ খেলবে টাইগাররা। আগেই জানা, টি টোয়েন্টি সিরিজ খেলবে না মুশফিকুর রহিম। ছুটি চেয়ে বিসিবির কাছে আবেদন করেছেন মিস্টার ডিপেন্ডেবল। এছাড়া বাকি সবাই হয়তো খেলবেন জিম্বাবুয়েতে। ঢাকা লীগ চলার কারণে আসলে জিম্বাবুয়ে সফর নিয়েই হইচই নেই সে অর্থে। একটু সারা পড়েনি টাইগারদের জিম্বাবুয়ে সফরে। লীগ শেষ হওয়ার পর হয়তো জিম্বাবুয়ে সফর নিয়ে কথাবার্তা শুরু হয়ে যাবে, তবে বিসিবি তৎপর। দেশের ক্রিকেটে পরিচিত মুখ, দীর্ঘ তিন যুগের বেশি সময় ধরে বিসিবির সঙ্গে নিবিড়ভাবে সম্পৃক্ত নিবেদিত প্রাণ ক্রিকেট সংগঠক আহমেদ সাজ্জাদুল আলম ববিকে জিম্বাবুয়ে সফরের দলনেতা নির্বাচন করা হয়েছে। দেখতে দেখতে টিম বাংলাদেশের জিম্বাবুয়ে যাওয়ার সময় ঘনিয়ে এসেছে। জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড এখনও সফরসূচি ঘোষণা করেনি, তাই বিসিবিও জিম্বাবুয়ের সফরের দিন তারিখ আনুষ্ঠানিকভাবে জানায়নি। তবে ক্রিকেট অপারেশনস কমিটির চেয়ারম্যান আকরাম খান জানিয়েছেন, আগামী 28-29 জুনের মধ্যে দল ঢাকা ত্যাগ করবে। এখন প্রশ্ন হলো, কতজনের দল যাবে জিম্বাবুয়েতে? তা নিয়েও রয়েছে ধোঁয়াশা। আকরাম খান আজ জানান, আসলে একটি বিশেষ কারণে ফ্লাইট শিডিউল এখনো চূড়ান্ত হয়নি। কি সেই কারণ? জাতীয় দল পরিচর্যা ও তত্ত্বাবধানের দায়িত্বপ্রাপ্ত কমিটির প্রধান জানান, জিম্বাবুয়েতে গিয়ে কতদিনের কোয়ারেন্টাইনে থাকতে হবে সেই তথ্য আমরা এখনো পাইনি, এখনো জানানো হয়নি। জিম্বাবুয়ে গিয়ে জাতীয় দলকে কতদিনের কোয়ারেন্টাইনে থাকতে হবে এর জানার পরেই আমরা সব ঠিক করব। যেহেতু টেস্ট দিয়ে সিরিজ শুরু, তাই আগে টেস্ট দল পাঠানোর চিন্তা ভাবনা আছে। তবে পুরো বিষয়টি নির্ভর করছে স্বাগতিক বোর্ডের আনুষ্ঠানিকভাবে সবকিছু জানানোর উপর। আকরাম জানিয়েছেন, যদি কোয়ারেন্টাইন খুব কম সময়ের অর্থাৎ এক থেকে তিন দিনের জন্য হয়, তাহলে আগে টেস্ট দল যাবে। প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নুর দেওয়া তথ্য অনুযায়ী সে সংখ্যা হবে 16 জনের। আর কোয়ারেন্টাইন দীর্ঘ হলে টেস্ট, ওয়ানডে ও টি টোয়েন্টি তিন সিরিজের দল একসঙ্গে যাবে। সে বহরে খেলোয়াড় সংখ্যা অন্তত 22-23 জনের কম হবে না। টি টোয়েন্টির দলে হয়তো নতুন মুখ দেখা যেতে পারে, তবে লাল বলে যেহেতু কোনো খেলা হয়নি, তাই নতুন কারো টেস্ট দলে জায়গা পাওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। সাদা বলের ক্রিকেট, বিশেষ করে টি টোয়েন্টি সিরিজে একাধিক চমক থাকলেও থাকতে পারে।